আসসালামু আলাইকুম। দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এক পথে সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আমরা এই মুহূর্তে উপস্থিত কুলাউড়া ইউনিড হাসপাতালে থেকে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেবা চালু হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন পরিচালক ইনসানিয়াত, যে অ্যাম্বুলেন্স সার্ভিসটির পরিচালক রয়েছেন আমিনুর চৌধুরী সহ যারা এখানে উপস্থিত রয়েছেন। অবশ্যই আপনাদের সামনে তাদেরকে আমরা নিয়ে আসবো। আমরা এটাই জানাতে চাইছি যে কুলাউড়া ইউনিট হাসপাতাল থেকে এই লাশবাহী ফ্রিজিং গাড়ি সহ অ্যাম্বুলেন্স সেবা দিবে এখন থেকে ইনসানিয়াত অ্যাম্বুলেন্স। আমরা চলে যাব, এখানে উপস্থিত আছেন যিনি পরিচালক আমিনুর চৌধুরী, উনি এখানে উপস্থিত আছেন। উনি সব কিছু বলবেন এবং আপনারা বুঝবেন। এবং এখন থেকে লাশবাহী ফ্রিজিং গাড়ির সেবা কুলাউড়া ইউনিট থেকে আপনারা নিতে পারবেন। উপস্থিত আছেন আমিনুর চৌধুরী, পরিচালক ইনসানিয়াত। আমরা এখানে উপস্থিত আছেন ইনসানিয়াত এর পরিচালক আমিনুর চৌধুরী সাহেব, তিনি সিলেটি অনলাইনেরও ব্যক্তিত্ব। তো আমরা সরাসরি চলে যাব ওনার কাছে যে আসলে এই সেবা কীভাবে পাবে মানুষ বা কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সরাসরি চলে যাচ্ছি জনাব আমিনুর চৌধুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জাজাকাল্লাহ খাইরান ইব্রাহিম ভাই, রুল আমিন ভাই, আপনারা সকলে। আসলে দেখো আল্লাহ কুরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। খার কোন সময় মত হইব কীভাবে আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ এটা কুরআনে কইছেন সবে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ বা কুরআনে কইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ লাইফ দিছেন, মত দিছেন, আল্লাহ চেষ্টা করা লাগে সে কতখান উত্তম আমল করেন। এখন আপনারা কইতে পারেন এই জিনিসটা আমি এখন খোয়ার কারণ কিতা, তার কারণ হইল কি আপনারা দেখতে পারেন কেন আমরা এই যে ইউনি এইড হসপিটাল, যেটা এই হসপিটালের সামনে একটা লাশবাহী গাড়ি আছে, আর একটা আমরা জেনারেল অ্যাম্বুলেন্স আছে। আর এই হসপিটালের সামনে আমরা যেন আল্লাহ মত যে ক্রিয়েট দিছই না কিনে আমরা মত সবে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবো। বাট আমরা জানি মৃত্যু কিন্তু অনেকের হঠাৎ মৃত্যু হয়, অনেক আছে আমরা বেমার অসুস্থ করি, আর এই অসুস্থ এটা কিন্তু আল্লাহ নিয়ামত। আর এই অসুস্থ হইলে আমরা খুঁজে যাই, ডাক্তারের কাছে যাই, আমরা হসপিটালও আই, আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস ইউজ করি। ওটার তো নানি ও জিনিসটা আমরা চিন্তা করিয়া আমরা কিছু বাই বইনা নহলে মিলিয়া আমরা চিন্তা করলাম এই কুলাউড়াবাসীরে সেবা দিবার লাগিয়া আমরা এই হসপিটালটা শুরু করি, যেটার নাম আপনারা সবে জানেন কুলাউড়া এলাকার সবে ইউনিট হসপিটাল। এই হসপিটালের মাত্র মেইন উদ্দেশ্য হইল কি যাতে এই এলাকার মানুষের আমরা সেবা করতাম। আমরা আরও কয়েকটা হসপিটাল আছে জায়গাতে আছে আলহামদুলিল্লাহ, আমরা ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স সহ আমরা এই সেবার মেইন উদ্দেশ্য যেটা হইল কি মানুষের সেবা করতাম। সেবা বিভিন্ন ধরনের হয়। আমি মিডিয়া যে সব সময় কই আপনাকে ওই হেল্প করতে সাপোর্ট করতে হইলে কোটি সম্পদ লাগে না, আপনি হেল্প করতে হইলে আপনার বড় একটা দিল লাগে। আপনার হয়তো আমরা আমি একলা কেন আওয়াজ নকল আছেন, এই হসপিটালের ডাক্তার সকল আছেন, স্টাফ আছেন, শেয়ার হোল্ডার্স আছেন, সবে মিললে আমরা মেইন উদ্দেশ্য হইল কি কীভাবে সেবা করতাম। আর আশা করি আপনারা খুশি হইবা। আমি তো লন্ডন থাকি, বাংলাদেশে থাকি না, আমি আইসি ফার্স্ট টাইম আইসি আমার এই হসপিটালটারে ভিজিট করতাম। আর থ্যাংক ইউ আপনারা যেন আইসি না আল্লাহ দেখা করতাম, জাজাকাল্লাহ খাইরান। প্লাস আমরা সব ভাই বোন সকলে দেখাইলাম, সেখানে আমি কইলাম এই জিনিসটা দেখা নিয়ে আমার উদ্দেশ্য হইল ওটা। আপনারা দেখবা আমরা অনেক সময় লুকাইও খবর লইছি যে সার্ভিসটা কিলা ওর, মানুষের সবই কইছেন আলহামদুলিল্লাহ সার্ভিসটা খুব ভালো ওর। আমরা সবসময় ওখানটা রিকোয়েস্ট করি আপনারা যদি আমরা সার্ভিসও যদি এই ইউনিট হসপিটাল সার্ভিসে যদি কোনো রকমের প্রবলেম হয়, কোনো রকমের অসুবিধা হয়, প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা। আমরা ম্যানেজিং ডাইরেক্টর আছেন, আমরা ইমন ভাই কেন আছেন, তার লগে যোগাযোগ করবা। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা একটু সমাধান করতাম। আমরা আরও রিকোয়েস্ট করবো আপনারা যদি আমরা এই সার্ভিস দিকে ভালো লাগে প্লিজ আপনারা আরোজন দেখইবা। আর যদি সার্ভিসে কোনো প্রবলেম হয় আমরা দেখইবা। আপনারা দেখতে পারেন আমরা যে লাশবাহী গাড়ি এই কুলাউড়ার মাঝে অনেক আমরা বিদেশি প্রবাসী সকল আছেন, অনেক সময় মারা গেলে দেখা যায় আত্মীয় স্বজন সকল বিদেশ থেকে আইলে তার লাশ আনার লাগিয়া নর্মাল অ্যাম্বুলেন্স ইউজ করেন, নাইলে একটা গাড়ি ইউজ করেন, অনেক দেখছি ডিস্ট্রিক্ট ইউজ করেন। তা আমার রিকোয়েস্ট থাকবো কুলাউড়াবাসী এরা লাগে আমারও ভাই বোন নকল, যদি আপনারা কেউ লাশবাহী গাড়ি লাগে আপনার আত্মীয় স্বজন সিলেট ডিস্ট্রিক্ট বাংলাদেশের যে কোনো জায়গায় মারা যায় দরকার লাগে প্লিজ আপনারা আমরা এই ইউনিট হসপিটালের লগে যোগাযোগ যদি করেন। আপনারা আইসিইউ অ্যাম্বুলেন্স, জেনারেল অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি কোনো অসুবিধা না, আপনারা এই ব্যবস্থাটা আপনারা পাইবা ইনশাআল্লাহ। আপনারা সার্ভিস একবার নিবা, নেওয়ার বাদে আপনারা যদি কোনো অসুবিধা হয় আপনারা কইবা, ভালো লাগলে আর আসলে কইবা। আর এই হসপিটালে কিতা সার্ভিস হয় এটা আসলে আমি ভেরি উইক, আমি কইতাম পারতা না, বিকজ আমি আজকে ফার্স্ট টাইম ভিজিট করছি। আমরা যে ম্যানেজিং ডাইরেক্টর আছেন আমরা ইমন ভাই খান, এটা সম্পর্কে আরো ভালো হইতে পারবা ইনশাআল্লাহ। আমি এই লাস্ট ভাই ফ্রিজিং গাড়ি সহ একটা কথা এড করতে যাচ্ছি, কিছুদিন আগে আমি শুনেছি যে কুলাউড়ার যারা প্রবাসী কমিউনিটি আছে কয়েকটি কমিউনিটির আলাপ হয়েছিল যে কুলাউড়ায় যেহেতু একটি বড় এরিয়া এবং প্রবাসী অধ্যুষিত, অনেকেই প্রবাসে চেয়েছিলেন যে একটি ফ্রিজিং ঘর, লাশবাহী ফ্রিজিং ঘর অথবা গাড়ি যদি ব্যবস্থা করা যায়, তারা নিয়েছিলেন কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি আদৌ আমরা দেখেছি। তো আপনারা যেহেতু শুরু করে দিয়েছেন এবং প্রবাসীরা দেখবেন এবং আপ্লুত হবেন, আশ্বস্ত হবেন, সেই দিক থেকে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি আরো খুশি হইব প্রবাসী হলে যখন এটা চাইছেন, আমি আপনারা থ্যাংক ইউ দিমু, জাযাকাল্লাহ খাইরান। আপনারা করতে চান করুকা, কোনো রকমের হেল্প সাপোর্ট লাগে, আইডিয়া লাগে, আপনারা আমরা গেছি নৌকা। আমি কেন কইতাম না যে না খালি আমরা একটা করে লিছি আর কেউ করতাম না, জি না, আরও সার্ভিসের আমরা দরকার, আরও অ্যাম্বুলেন্সের দরকার, আরও হসপিটালের দরকার, আরও আমরা লাশবাহীর এই এলাকার দরকার। এখানে যত বেশি হইব সার্ভিস আরও ভালো হইব, মানুষে ফোন করলে পাইবা। আজকে আমরা একটু আগে কিন্তু আপনারা ওই এলাকার মাঝে একজন চৌধুরী বাজার আমরা একজনের সার্ভিসও আসলাম গতকাল থেকে। সো আরও যে সময় বেশি হইব আর একটা ফোন কল আইলে আমরা নিতাম পারতাম না, যত বেশি হইব আলহামদুলিল্লাহ আমি ওয়েলকাম জানাই প্রবাসী হল, প্লিজ আগুয়ে যাও কা। এবং খুলাউড়াবাসী, মৌলিবাজারবাসী, সিলেট ডিস্ট্রিক্টর যে যেখান থেকে দেখরা বাংলাদেশের, প্লিজ আপনারা একজনে যদি করইন আরেকজনে করলে আপনারা কষ্ট পাই না জানো, খুশি হইন জানো বলে আর একটা বা ইয়ে করছেন তাই না আলহামদুলিল্লাহ। হয়তো আজকে আমার সার্ভিস দিতাম না পারলে আরেকজনে সার্ভিস পাইবা, আর একটা কই আপনি খুব খুশি হইবা। আমি এগুলো চ্যালেঞ্জ করলাম না, আল্লাহর উপরে ভরসা করি করলাম, আল্লাহ আমার মাফ করে দিতা ভুল হইলে। মৌলিবাজার ডিস্ট্রিক্টর মাঝে লাশবাহী গাড়ি আর কয়েকটা আছে, আমি কইতাম না আমারটা নাম্বার ওয়ান, আমি কই মুখি জানি আপনারা সেই গাড়ি কিন্তু চেক করবা, আর আইয়া আপনারা আমরা ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সটা চেক করবা, ফ্রিজারটা আপনারা গাড়িটা চেক করবা। চেক করার বাদে আপনারা কইবা বলে আমিনুর চৌধুরী ভাই আপনি এক নম্বর খেনে কইলা না, আমি পরে আমি কইতাম চাই না, আপনারা চেক করে দেখবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল গিয়া আপনি ইউ ক্যান বি এ গুড মুমিন আনটিল ইউ লাইক সামথিং ফর ইয়োরসেলফ।